তামিম ইকবাল খান ঠিক তখন সেই ক্রিকেটার যখন অপশন নেওয়া হয় অপশন সেট করা হয় যে অবশ্যই তামিম ইকবালের অপশনটা টু চান্ডিকা হাথুরুসিংহেকে ক্যারি অন করার অপশনটা ওয়ান যেই চান্ডিকা হাথুরুসিংহের অধীনে তামিম ইকবালের ক্যারিয়ার শেষ হয়ে যায় যেই চান্ডিকা হাথুরুসিংহের অধীনে তাবিদ হৃদয়ের মতো সিজন ক্রিকেটার পারফর্মার বিশ্বকাপে গিয়ে খেই হারিয়ে ফেলেন তার ব্যাটিং অর্ডার ওলট পালট করা হয় যেই চান্ডিকা হাথুরুসিংহের অধীনে সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করেন প্রথম পর্যায়ে তাকে অনেক প্রশংসায় ভাসানো হয় তারপরে তদন্ত কমিটির কাছে গিয়ে সাকিবের এগেনস্ট স্টেটমেন্ট দেওয়া হয় যেই চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ যখন অ্যাওয়ে ট্যুরে থাকে তখন অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন শান্ত শুড বি দ্য ক্যাপ্টেন এবং সাকিবকে সরিয়ে তিন ফরম্যাটেই শান্তকে ক্যাপ্টেন করা উচিত যেই চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে ক্রিকেট যখন চলে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ডোমেস্টিক টুর্নামেন্ট যখন চলে সেই টুর্নামেন্ট দেখারও প্রয়োজন বোধ করেন না সেই তাকে যখন অপশন ওয়ান হিসেবে নেওয়া হয় ঠিক তখন তামিম ইকবাল খানদের মতো যারা যারা ন্যূনতম ব্যক্তিত্ব নিয়ে চলেন এবং বাংলাদেশের ক্রিকেটের ব্যক্তিত্ব বিল্ড আপে যারা আসলে একটা বিগ রোল প্লে করেছেন গেল প্রায় দেড় দশক থেকে শ্রমে ঘামে প্রজ্ঞায় মেধায় পরিশ্রমে বঞ্চনায় আলোচনায় সেই তামিম ইকবালদের আসলে বাই বলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তাই তামিম ইকবাল অফিসিয়ালি ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সবশেষ যে বৈঠক হয়েছে সেখানটায় বিদায় বলে দিয়েছেন।